15 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে পণ্যবাহী ছোট জাহাজ, বাল্কহেড ও কার্গো ট্রলার শ্রমিকদের চারটি সংগঠন। মঙ্গলবার রাত 12টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। এতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরেও পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে। কর্মবিরতির ডাক দেয়া চারটি সংগঠন হলো বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন এবং বাল্কহেড শ্রমিক ইউনিয়ন। তাদের 15 দফা দাবির মধ্যে শতভাগ খাদ্য ভাতা, শ্রমিকদের নিয়োগপত্র, জাহাজের নাবিকদের ল্যান্ডিং পাস নিশ্চিত অন্যতম। এটি আরও জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, হঠাৎ এই কর্মবিরতির কারণটা আসলে কি এবং কর্মবিরতির ফলে কি ধরনের প্রভাব পড়ছে সেখানে? আসলে আমরা যদি হঠাৎ বলছি, কিন্তু শ্রমিকরা এটাকে হঠাৎ বলে মনে করছে না। কারণ হচ্ছে তারা বলছেন 2017 সালের পর প্রায় একই ধরনের দাবিতে তারা তিনবার এই ধরনের কর্মবিরতি এবং ধর্মঘট পালন করেছেন, কিন্তু এরপরও বারবার তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেওয়া হয়নি, যার কারণে তারা আজকে তাদের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তো এর প্রভাব যেটি পড়ছে চট্টগ্রামে সেটি হলো, এই মুহূর্তে যেমন আমি আছি চট্টগ্রাম যে নগরীর যে কর্ণফুলী নদীর পাশের একটি ঘাটে, যেখানে 16টি ঘাটের একটি ঘাট, এখানে মূলত অন্যান্য সময় আমরা দেখি সাধারণত দিনের এই সময়টাতে একেবারে যে শ্রমিকদের যে কর্মচঞ্চলতায় মুখর থাকে, এখানে একেবারে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, কিন্তু আজকে দেখেছি আমরা একেবারেই শূন্য। এখানে যারা কাজ করেন তারাও আজকে আসেননি। পাশাপাশি লাইটারের জাহাজগুলো থেকে সচরাচর আমরা দেখি যে পণ্যগুলো ওঠানামা করা হয়, কিন্তু আজকে কোনো লাইটারের জাহাজ থেকে এই 16টি ঘাটের কোনোটিতেই আমরা পণ্য ওঠানামা করতে দেখিনি। এখানে জাহাজের শ্রমিকরা জাহাজের উপর অলস সময় কাটাচ্ছেন এবং তাদের যে পণ্যগুলো জাহাজের অভ্যন্তরে রয়েছে সেগুলো খালাস না করে সেখানে রেখে দেওয়া হয়েছে। এবং আমরা মূলত এর প্রভাব যেটি পড়ছে সেটি হচ্ছে এই কেবল 16টি কর্ণফুলীর যে 16টি ঘাট, এই ঘাটেই পড়ছে না, পাশাপাশি চট্টগ্রাম বন্দরের উপরও পড়ছে। কারণ হচ্ছে আপনি জানেন যে দেশে সমুদ্র পথে যেসব পণ্য আমদানি করা হয় এর অন্তত 93% আসে চট্টগ্রাম বন্দর দিয়ে, আর চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আনা হয় এর মধ্যে অন্তত প্রায় 80% মতো খালাস করা হয় এইসব ছোট ছোট লাইটারের জাহাজের মাধ্যমে, সেগুলো দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন যেহেতু বহির্নোঙরে যে এই লাইটারের জাহাজগুলোর জাহাজের শ্রমিকরা কাজ না করায় সেখানে কিন্তু পণ্য ওঠানামা করানো যাচ্ছে না, যার কারণে এর প্রভাব কিন্তু সারা দেশের যে পণ্য বাজার সেই পণ্য বাজারের উপরে পড়বে। এবং যে বিষয়টি এখানে আরেকটি লক্ষ্য করার মতো সেটি হচ্ছে সেখানে আমরা চট্টগ্রাম বন্দর সূত্রে যেটি জানতে পেরেছি, এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 46টি মাদার ভেসেল অর্থাৎ বড় জাহাজ আছে যেখান থেকে এসব ছোট জাহাজে পণ্য খালাস করার কথা, কিন্তু সেই জাহাজগুলোতে পণ্য ওঠানামা বন্ধ থাকার কারণে তারা বলছেন সেই জাহাজগুলোকে হয়তো বাড়তি ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ যদি তাদের নির্ধারিত সময়ের বাড়তি দিন তারা সেখানে থাকে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য তাকে $8,000 থেকে $12,000 পর্যন্ত জরিমানা দিতে হবে। তো এই যে বাড়তি টাকা সবগুলোই আসলে পড়বে যে পণ্যগুলো আমদানি করা হয় সেই পণ্যের উপর। আর আমরা জাহাজ শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন মূলত এই দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করে যাবেন। আর কেবল এই জাহাজ শ্রমিকদের আজকে চারটি সংগঠন এই যে কর্মবিরতির ডাক দিয়েছে, দুই দিন পর নৌযান শ্রমিক ফেডারেশন নামে অপর একটি সংগঠন, তারাও কিন্তু দুই দিন পর ধর্মঘটের ডাক দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি এখানে।